গুড ইভিনিং এভরিওয়ান, আজকের ব্লগটা হচ্ছে ইভিনিং থেকে শুরু করছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে হচ্ছে ফাইনালি রিসেপশন। তো চলো, আজকে এখন বাজে 8:30, আমরা ফটাফট রেডি হয়ে যাই, আর বেশি বকবক করবো না কারণ সবাই রেডি হয়ে নিচে চলে গেছে অলরেডি। 10 মিনিটে পুরো আমরা ফাইনাল। এই যে হচ্ছে আমাদের পুরো মেকআপ, মেকআপ বলতে সত্যি কথা বলতে তোমরা তো ভালো করেই জানো আমি হচ্ছে মেকআপ খুব একটা করি না। এখন ওই নিচে যাচ্ছি, আর হ্যাঁ কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো এখন নিচে যাই, নিচে সবাইকে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে মানে সবাইকে পরিচয় তো আমরা নিজেরা অতটা তো জানি না। জাস্ট চলো, যাই হোক ডেকোরেশনটা দেখো, ডেকোরেশন ভীষণই সুন্দর। আমার তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, আরও বেশি ভালো লেগেছে। আমাদের বিয়ের পরে এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা কোনো রিসেপশনে এলাম, মানে কোনো বিয়ে বাড়িই প্রথম পড়েছে এই, মানে 2 বছর আমাদের বিয়ে হতে যায় খুব তাড়াতাড়ি। তো সেটা বলবো কবে কি না কি, যাই হোক। আর মানে কি বলবো, আমাদের এতটা আনন্দ হয়েছে যে হ্যাঁ, তারপরে বিয়েতেও আমাদেরকে হামিদ ভাই অনেক করে রিকোয়েস্ট করে ডেকেছিল কিন্তু সত্যি আসতে পারিনি। আর এটাও আসার মানে কোনো প্ল্যানই আমাদের ছিল না, একদম বাই চান্সে। মানে তোমাদেরকে যেমনটা আমি বললাম, 12টার মধ্যে মানে 10-15 মিনিটের মধ্যে আমরা রেডি হয়ে ফটাফট বেরিয়ে এসেছি। তো যাই হোক, বিয়েতে এলে আরও হয়তো আনন্দ হতো, রিসেপশনে এসে যতটা না আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে। আর ওখানে যে 4 জন আছে, 4 জন মানে হামিদ ভাইয়ের দাদা, হামিদ ভাইয়ের হচ্ছে 5 ভাই দাদা, তো রিসেপশনটা একসঙ্গে হচ্ছে কিন্তু বিয়েটা আলাদা নাকি হয়েছিল। তো যাই হোক, সবাইকে ভীষণ সুন্দর লাগছে, আর সবাইকে দারুণ 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 লাগছে, একদম কালার একদম সবাই এত সুন্দর লাগছে না কি বলবো। আমার তো ভীষণ ভালো লাগছে, ডেকোরেশনও ভীষণ ভালো, আর সত্যি কথা বলতে 2জন ব্রাইডকেও ভীষণ সুন্দর লাগছে। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর হ্যাঁ, পবিত্র বৃষ্টি ব্লগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হওনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও, আর চাইলে বন্ধুদের মাঝে শেয়ারও করতে ভুলবে না। আর কেমন লাগলো লাইক আর কমেন্ট করে যেতে কিন্তু ভুলবে না। সন্ধেবেলা থেকে তোমাদের দাদাভাই গেছিলো 2-3 জনকে আনতে, মানে ওর কিছু বন্ধু যারা জানে না এখানে হামিদ ভাইয়ের বাড়িটা, সেই জন্য হচ্ছে আনতে গেছিলো। আমি ব্রাইডের কাছে বসছিলাম, কথা বলছিলাম, তখন তোমাদেরকে দেখাইনি। তার একটাই কারণ হচ্ছে যে তখন আমি চাইছিলাম যে তোমাদেরকে স্টেজে ওদের দেখাতে চাই, সেই জন্য আমি ওদের রুমে ছিলাম কিন্তু দেখাইনি। আর সবাই রেডি হয়ে গেছিলো, আমরা 10 মিনিটে রেডি হয়েছি। হামিদ ভাই বললো যে তোমরা আমার রুমটাতে একদম রেডি হয়ে যাও, তারপরে তোমরা নিচে যাবে। তো এই যে বাইরে এখন আমরা চলে এসেছি, আমি আর তোমাদের দাদাভাই দেখতেই পেলে ফুচকা স্টল, তারপরে একটা ফায়ার, ওই যে এতদিন জানা পান হয় কিন্তু বিস্কিট হয় আমার জানা ছিল না। তো যাই হোক, আমি ট্রাই করবো ভেবেছিলাম কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ট্রাই করার হয়নি। তো যাই হোক, সেটাও কন্টিনিউ দেখতে থাকো। আর বাইরের প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার তো ভীষণই ভালো লেগেছে, মানে আমার আর তোমাদের দাদাভাই এখন দাঁড়িয়ে আছে, বলছে যে মানে ফুচকা দোকানে ভিড় টিড় আছে নাকি। তো যাই হোক, আর ও তোমাদের দাদাভাই ফুচকা খাবে না, আমি খাবো ফুচকা, তো তোমাদেরকে সেটাও দেখাবো। চলো বেশ খাবো না, 2-4টা মতন খাবো। তো যাই হোক, আবারও আমরা ভেতরে চলে এসেছি, তো সবাই এখন ফটোটো তুলছে, আমরাও যাবো ফটোটো তুলতে, দেখাবো অবশ্যই তোমাদেরকে। চলো এখন হচ্ছে ওরা ফোনে কথা বলছে, আর সবাইকে দেখো কত সুন্দর লাগছে, আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, সবাইকে ভীষণ সুন্দর লাগছে। আর এই যে নিচে স্টেজে হচ্ছে ওই যে সেলফি পয়েন্টটাতে, ওইটাতে হচ্ছে হামিদ ভাই আমাদের সঙ্গে কিছু ফটোটো তুললো, তারপরে আমরাও কিছু ফটোটো তুললাম, আর আমরা গিফট সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এখন আমরা হচ্ছে খেতে বসছি, তো এখন জল টল আসছে, তারপরে আবার কী কী আসে না আসছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এখন প্রায় 10:30 মতন বাজে, মানে আমরা 8:30 মধ্যে ঢুকেছিলাম রুমে, ওই 15 মিনিটে বেরিয়ে পড়েছি, ধরো কই মানে 9টার দিকে একদম ফাইনাল আমরা বেরিয়েছিলাম, আধ ঘন্টা হ্যাঁ এরকম 15-20 মিনিট আমরা বেরিয়ে পড়েছি। তো যাই হোক, তারপর নিচে এসে একটু কথাটা সবার সঙ্গে বলে একটু আলাপ মানে পরিচয় করে, তারপরে এই যে আমরা খেতে বসছি কারণ জানাইবো যে গাড়ি নিয়ে চলে আসবে, তো কেন যাবো না যাবো সবটাই তোমাদের সঙ্গে বলছি। চলো
এখন হচ্ছে ফ্রাইড রাইস দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে পনিরের তরকারি আছে। সব রান্না ভীষণই সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আর এখানে আছে মাটন, তো মাটন হচ্ছে দু পিস আমি নিয়েছি, কারণ খুব একটা মানে খাই কিন্তু জানো তো খুব একটা ফুডি নয়। তো যাই হোক, আর ওখানে দেওয়া আছে দেখো চিলি চিকেন আর একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি। চিলি ওই সবজিটাও আমি একটু খেয়েছি আর চিলি চিকেনটাও খেয়েছি, চিলি চিকেনটাও ভীষণ সুন্দর হয়েছে। তারপরে দিয়ে দিয়েছে ভাত, প্লেন সাদা ভাত। তো এখন হচ্ছে চাটনি আর হচ্ছে পায়েস আছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, ভালো লাগবে তোমাদের। আর এই যে এখন হচ্ছে পায়েস, ভীষণই সুন্দর, টেস্ট ভীষণই সুন্দর, একদম ক্ষীর ক্ষীরের মতন, মানে পাতলা একটুও নয়। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, এখন হচ্ছে আমরা যাবো, যাইবো আর 5-10 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে চলে আসবে। সেই জন্য আমরা ড্রেস চেঞ্জ করে আবার একটা ড্রেস পরে আমরা যাব নিচে। আর হামিদ ভাই কিন্তু আমাদের জন্য রিসর্ট বুক করেছিল, কিন্তু সত্যি কথা বলতে আমরা থাকছি না, তার কারণ হচ্ছে সকালবেলা বাইক নিয়ে যেতে হবে, তো সেই জন্য ভীষণ ঠান্ডা লাগবে, তো সেই জন্য আমরা এখন হচ্ছে যাচ্ছি। চলো এখন যাওয়ার আগে সবার সঙ্গে একটু কথা বলি, আর পবিত্র হামিদ ভাইয়ের সঙ্গে একটু কথা টথা বলছে করছে যে ওখানে বাইকটা শুধু রেখে দিয়েছে আর ওখানে নাগমা দেখছে যে তুমি ব্লগ করছো, ও ভীষণই খুশি হয়েছে আর ভীষণই মিষ্টি, খুবই মিশুকি মেয়ে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে জামাইপুর বাইক গাড়ি দাঁড়িয়ে আছে, পবিত্র এখন ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছে, একটাই ট্রলি ব্যাগ আমরা নিয়েছিলাম, আর কোনো ব্যাগ ক্যারি করিনি আমরা। তো যাই হোক, ওইটা বাইকের মাঝখানে নিয়ে এসে বসেছিলাম, আর এখানে জামাইপুর এসছে আর আমি বললাম এই যে এখন আমরা যাচ্ছি। আর রাস্তাটা এতটা কুয়াশা ভর্তি, মানে কী বলবো, প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা। এটা ট্রেন লাইনটা আমরা ক্রস করবো, আর আমরা যখন এসেছিলাম, আর সত্যি কথা বলতে আমরা দুজনই সামনে বসছি, এমনি যে কথা বলতে বলতে যাব, পেছনে বসলে কি হয় কথা বলা হবে না, সেই জন্য আমরা দুজনই সামনে বসে গেছি। তো যাই হোক কথা টথা বলছি, আর এখানে দেখো সব ওই বুঝতেই পারছো, এত রাত 12:30, 11:30 বাজে, মানে বুঝতেই পারছো ওই মাতালগুলো সব খাচ্ছে ইয়ে করছে। তো যাই হোক এখন আমরা চলে এসেছি ফাইনালি দিদির বাড়ি। তো চলো এখন বাজে 11:54 মতন, আসতে মানে 12:54 মতো, মানে যেদিন বাবার ঘরে ঠিক টাইমে এসেছিলাম দিদির বাড়িতেও একদম ঠিক টাইমে এসেছি। তো যাই হোক টাইমটা একটু আমার মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তো যাই হোক কেউ কিছু প্লিজ মনে করো না। আর হচ্ছে এই যে চলে আসার পরে হচ্ছে বাড়িতে নেই, বাবু গেছে বাবার বাড়ি। চলো এখন হচ্ছে ব্লগটা এখানে এন্ড করছি, যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আবার একটা পরের নেক্সট ব্লগে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।